নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি ভালো আছি, বিন্দাস আছি, মজাতে আছি। তো তোমরাও ভালো আছো তো? মানে কালকে ওই লাইভ দেখে মানে হ্যাংওভার কেটেছে তোমাদের? হ্যাঁ, অনেকের কেটেছে। সকাল সকাল বা দুপুরের মধ্যে ভিডিও দেখে নিয়েছি আমি। এতক্ষণ পর্যন্ত আমার হ্যাংওভার কাটেনি, এখনো কাটেনি। তবু ভিডিওটা তো করতে হবে, তাই করতে আসলাম। মানে যা দেখলাম, যা শুনলাম, যা বুঝলাম, মানে কিভাবে বসেছিলাম ভিডিওটা দেখতে, মানে ওই লাইভটা দেখতে কালকে, গতকালকে, মানে গতকালকে ওই লাইভের আগে আমি একটা ভিডিও যেহেতু করেছিলাম, একটুখানি মানে ঠিকঠাক ছিল, মানে আমার মানে একটু লিপস্টিক, একটু চুলটা ঠিকঠাক ছিল তখনও। তো লাইভটা যখন হলো, কেননা ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে আমার, তো লাইভটা যখন শুরু হলো তখন থেকেই দেখছি। তো চাঠা নিয়ে বসেছি দেখতে, জানতাম লাইভটা অনেকক্ষণ চলবে, অনেকক্ষণ মানে বেশ সময় নিয়ে চলবে। তো অতটা সময় দেখতে দেখবো কি দেখবো না তার ঠিক ছিল না। তো যাই হোক, দেখতে বসলাম। তো আমার এক্সপ্রেশনটা প্রথমে এরকম ছিল, চা খাচ্ছি এরকম, আর লাইভটা দেখছি, চা খাচ্ছি লাইভটা দেখছি এরকম। ভাল লাগছে, ভাল লাগছে শুনতে, বেশ ভাল লাগছে। আমরা এটাই চেয়েছিলাম, মনে মনে ভাবছিলাম যে এটাই তো চেয়েছিলাম, মানে ওনার চ্যানেল থেকে জানি ভিডিও আসে, এই লাইভ হয়। যদি তখন হতো তাহলে হয়তো সেই লাইভে যেতামও, কিন্তু এখন আর সেই এটা নেই। যাই হোক, মানে এমন এমন কাণ্ড কারখানা হয়ে গেছে তো এতদিনে, সেই এটা নেই। তো দেখছি, দেখতে 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 মানে চাটা খাওয়া শেষ হয়ে গেল। দেখতে দেখতে গাল থেকে মানে মুখ থেকে হাসিটাও চলে চলে যাচ্ছে আস্তে আস্তে। আবার কখনো হাসি আসছে, কখনো এক্সপ্রেশনটা এরকম হয়ে গেছে, চোখগুলো বড় বড় হয়ে গেছে, কখনো মানে এরকম হয়ে গেছে, কখনো এরকম হয়ে গেছে, কখনো একটু হেসেও নিলাম, হেসেও নিলাম, কখনো নিজে চুলটা ছিঁড়তে ইচ্ছে হচ্ছে, এ কি হচ্ছে, এ কি হচ্ছে, এটা কিন্তু শেষের দিকে চলে এসছে, এ কি হচ্ছে। মানে শেষ পর্যন্ত আমার আর ওই সাজা গুজার রূপ নেই, মানে যে সেজে গুজে ফিট ফাট হয়ে বসেছিলাম সেটা নেই, সেটা নেই। শেষ পর্যন্ত কিনা লাইভে মহামারি পর্যন্ত দেখতে হলো, তারপরে যেই কাণ্ড, তারপরে আরেকজন, তারটা তো পরে আসবো, তার একদম স্পেশাল স্পেশাল একটা ভিডিও আনবো, এটার মধ্যে সেটা ঢোকানো যাবে না। তো লাইভে অনেক কিছু শুনেছি, তার আগে যেটা শুনেছি সেইটা নিয়ে একটুখানি কথা বলবো, সেটা দিয়েই শুরু করি কথাটা। তো ভেবেছিলাম ভয়েসটা শোনাবো শোনাবো, কিন্তু তারপরে ভাবলাম না, ভয়েসটা শোনাবো না, আমি তোমাদেরকে এখানে বলছি, তারপরে সেটা মানে কি ব্যাপার, কি বৃত্তান্ত, কি সেটা বলছি। মানে বলে না, বেশি কথা বললে সেখানে মানুষ ভুলভাল কথা বলে, মানে অত্যাধিক পরিমাণে বেশি কথা বলে। তো কখন যে কি ঠিক বলে, কি ভুল বলে, কি বলে না বলে, কার কোনটা মানে কথা, কথার কোনটা মানে দাঁড়ালো, কিচ্ছু না। মানে কেননা মাথায় অনেক কিছু চলতে থাকে, মাথায় অনেক কিছু চলতে থাকে, তো তার জন্য মাথাটা কাজ করাই বন্ধ করে দিয়েছে মনে হয়। তো আমি আগে একটু শুনে নিই, তারপরে আবার তোমাদের কাছে ফিরে আসছি, দাঁড়াও। হ্যাঁ, এক জায়গায় শুনলাম, মানে উনি যখন ওই যে এই বিষয়টা নিয়ে বলছিল যে ঝাল ঝাল হয়তো কাউকে বলেছে যে সরকারি চাকরি করলে এই করা যায় না, ওই করা যায় না, সেই বিষয়ে কিছু একটা বলেছে, কোনো মন্তব্য পাস করেছে, তো সেই বিষয় নিয়ে এই যে যার কালকে লাইভ হচ্ছিল উনি বলেছে যে কে বলেছে হয় না বা এই হয় না, যারা সরকারি চাকরি করে মানে এই এইরকম, তারা সোশ্যাল ওয়ার্ক করে, যেমন পুলিশ প্রশাসনেরও যারা আছে তারাও সোশ্যাল ওয়ার্ক করে, এই ধরনের কিছু একটা মন্তব্য, এই ধরনের মন্তব্য পেশ করছিল, এই ধরনের কিছু একটা মন্তব্য পেশ করছিল। তো সেটা বলতে বলতে উনি একটা স্টেটমেন্ট দিয়েছে, সেই স্টেটমেন্টটা ঠিক ক্লিয়ার না, ঠিক ক্লিয়ার না। মানে বলে না যে বেশি কথা বলো না, বেশি কথা যখনই বলবে তখনই কিন্তু ভুলভাল কথা বলবে, মানে হ্যাঁ ভুলভাল কথা বলার সম্ভাবনাটা একটু বেশি থাকে। তো উনি ওখানে বলেছে যে আমি আমি একটু শুনে নিই, শুনে নিয়ে বলি। হ্যাঁ, উনি বলেছে যে মানব অধিকারের কাজ না যে যার পাশে দাঁড়িয়েছে সেটা সোশ্যাল মিডিয়ায় এসে বলা, দেখুন আমি এর পাশে দাঁড়িয়েছি, ওর পাশে দাঁড়িয়েছি, এর এটা করে দিয়েছি, এর ওটা করে দিয়েছি, এটা আমাদের কাজ না, আমরা যা কাজ করি সেটা আমরা এরকম সোশ্যাল মিডিয়াতে এসে দেখাই না। কিন্তু সত্যি কথা বলতে বেশ অনেক দিন ধরে, অনেকগুলো মাস ধরে আমরা এগুলো দেখতে পাচ্ছি। তো সেই কথাটা বলতে গিয়ে উনি একটা বিষয় তুলেছে, তো আবার চলো আমি একটু শুনে নিই, তারপরে তোমাদেরকে আমি বলতে আসছি, কেননা আমি এটা শোনাতে পাচ্ছি না। তোমরা যদি ওনার ভিডিও লাইভটা দেখো তোমরা বুঝতে পারবে আমি কোন বিষয়টা নিয়ে বলছি, যে কি ব্যাপারে আমি বলছি। তো আমি একটু ভালো করে শুনে নিই, কেননা কোনো ভুলভাল কথা আমি এখানে বলবো না, নিয়ে আবার আসছি তোমাদের সামনে। উনি বলেছে একজন বোধহয় বলছিলেন তার হাজবেন্ড বোধহয় ডিএসপি, এই কথাটা। তো আমি কখনো কোথাও বলিনি যে আমার হাজবেন্ড ডিএসপি, আমি বলিনি কথা। হয়তো আমাকে কেউ কখনো জিজ্ঞেস করেছে অনেক আগে, সেই সব নিয়ে অনেক আগে হয়ে গেছে, তখন উনি এখানে আসেনি, তখন হয়তো বলেছি, কিন্তু এই ইউটিউব খুলে আমি কখনো সেটা বলতে যাইনি। তারপরে কি বলেছে আসছি।
হ্যাঁ, একজনের হাজবেন্ড বোধহয় ডিএসপি, তাকে কেন আমার কথা জিজ্ঞেস করছে না? তার হাজবেন্ড কোথায় থাকে? আবার বলবো কথাটা, তাকে কেন আমার কথা জিজ্ঞেস করছে না? তার হাজবেন্ড কোথায় থাকে? মানে আমার হাজবেন্ডকে আমি জিজ্ঞেস করবো আমার হাজবেন্ড কোথায় থাকে? আমার হাজবেন্ড এখানে থাকে, মানে বুঝতে পারলাম না ব্যাপারটা। আমার হাজবেন্ড এখানেই থাকে, আমার বাড়িতেই থাকে, আর মানে এটা শিওর, আপনি এটা গাঁঠ 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 মেরে নিন যে আমার হাজবেন্ড কোনো মুদি দোকানে থাকে না। হ্যাঁ, আর যে ডিএসপিটা বলেছেন ঠিকই বলেছেন, কিন্তু কমিশনারেটে ওটা অন্য একটা কিছু হয়ে যায়। কমিশনারেট যখন আসে তখন ওটা অন্য কিছু হয়ে যায়, হয়তো আপনি জানেন, হয়তো আপনি জানেন। আর কোন ডিপার্টমেন্ট তার দায়িত্বে আছে সেটা এখানে নয় নাই বললাম, আমি কখনো এসে বলতে আসিনি, সেটা আমি সোশ্যাল মিডিয়াতে বলবো না। আর যদি আপনি এই এইটা মানে এই স্টেটমেন্টটার মধ্যে এইটা আপনি মানে মিন করে না বলেন, তাহলে হয়তো আপনি এটা বলতে চেয়েছেন, যেটা আপনি এটা এটাই বলতে চেয়েছেন যে মানে আমার হাজবেন্ডকে কেন আমি জিজ্ঞেস করছি না যে আপনি কোথায় বসেন, এইটা মানে আমি আমার হাজবেন্ডকে কেন মানে কেন আপনার ডিটেলস জিজ্ঞেস করছি না যে আপনি কোথায় থাকেন। মানে মনে হয় আপনার মনে হয় যে আমার হাজবেন্ডের এত সময় আছে, এত সময় আছে যে আমি এই আজাব ইউটিউবের গজব কাহিনী নিয়ে আমার হাজবেন্ডকে বলতে বসবো ভাটের কথা, আর সে তার এত সময় আছে সে এগুলো মন দিয়ে শুনবে, শুনে আপনার সব ডিটেলস মানে খুঁজতে বেরোবে আপনি কে সেই সব নিয়ে আমাকে মানে বলবে যে গব্বার আ যায়গি সোজা মুন্নি আবি সোজা ভিডিও মত বানা, এসব আমাকে বলবে। তবে যতটুকু বলা ততটুকু বলে রেখেছি, মানে আশ্চর্য হয়ে যায়, আশ্চর্য হয়ে যায় আপনি এইসব কথা বলেন কি করে। আজকে এই ভোট গেল, ভোট গেল, এখনো বেশি দিন হয়নি, ভোট গেল, এতটা মানে কাজের চাপ, এতটা ব্যস্ততা সবারই, মানে এই প্রশাসনিক লেভেলে যারা আছে তাদের এতটা ব্যস্ততা, নাওয়া খাওয়া কোনো কিছু সময় পায়নি। তার মধ্যে আপনাকে দেখেছি ইউটিউবেই দেখেছি, আপনাকে ইউটিউবেই দেখেছি, এখানে লাইভ ওখানে লাইভ সেখানে এইসব করতেই দেখেছি, মানে মনে হলো যে তাকে আমি পাশে বসিয়ে আপনার কথা আমি জিজ্ঞেস করব, সে আমাকে বেশ সুন্দর করে সময় নিয়ে সে বলবে। হ্যাঁ, মনে হলো, মানে আশ্চর্য হয়ে যায়। আপনি জানেন এইসব ব্যাপারগুলো, তো আপনি এইসব কথা বলেন কি করে? যারা জানে না তারা একটু আধটু বলে ঠিক আছে, মেনে নেওয়া যায়, কিন্তু আপনাকে তো মানা যায় না। আপনি এইসব কথা জেনে শুনে এইসবগুলো কি করে বলেন? আর যখন আপনার মতন মানুষ, মানে আপনি তো অনেক উচ্চ উচ্চ লেভেলের মানুষ, আমরা সামান্য ক্ষুদ্র ক্ষুদ্র মানুষ, তো আপনি যখন কোনো একটা স্টেটমেন্ট দেবেন আপনার তরফ থেকে আসবে পরিষ্কার হওয়া দরকার, তাই না? মানে এই কথাটা যে আপনি বললেন, এই কথাটার মধ্যে কিন্তু ঠিক পরিষ্কার একটা ব্যাপার নেই, পরিষ্কার একটা ব্যাপার নেই না। আপনি নিজেও ভালো করে শুনবেন, ভালো করে একটু শুনবেন, দেখবেন ঠিক বুঝতে পারবেন। তো এইরকম আরো কিছু আছে যার মধ্যে স্বচ্ছতা ব্যাপারটা নেই, সেইগুলো নিয়ে না হয় আর নাই কথা বললাম, যেটুকু আমার মনে হয়েছে এই বিষয়টা নিয়ে একটু কথা বলা দরকার সেই বিষয়টা আমি বললাম। তো এরপরে আসি ওই লাইভে, অনেক কিছু তো হয়েছে লাইভে, তো একটু একটু লাইভে একটু ভেতর দিকে যাই, এটা তো ছিল একটু সামনের দিকে, মানে প্রবেশ দ্বার দিয়ে সবে ঢুকেছি এইরকম একটা স্টেজে ছিলাম, একটু মানে মাঝামাঝি পর্বে চলে যাই আমরা। তখন দেখা গেল যে ছেলেটি রিতম লাইভে এসছে, মানে সেকেন্ড টাইম লাইভে এসছে, প্রথমে ছিল থেকে চলে গেছে, তারপরে লাইভে এসছে, এসে তখন ও যে খবরটা দিল সেই খবরটা হচ্ছে তার যে চিঙ্কির শাশুমা আর চিঙ্কির শাশুমার এক বান্ধবী আর তার মেয়ে গেছে, মেয়ের নামেনি, মেয়ের পায়ে মেহেন্দি লাগানো আছে, মেয়ে গাড়ি থেকে নামেনি, শ্বশুরবাড়িতে মেয়ে যাবে না, কিন্তু এদিকে নিমন্ত্রণ করতে গেছে চিঙ্কি, জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করতে গেছে জামাইকে। সেই কথাটা যখন ছেলেটি এই যে আছেন আমাদের যে যা লাইভ হচ্ছিল তাকে যখন বলল যে এরকম এরকম এসে আমি বাড়িতে ঢুকতে দিইনি, আমি মানে বাড়িতে ঢুকতে দিয়েছি কিন্তু বাইরে বসিয়ে ওদেরকে বসানো হয়েছে, বাইরেই আমরা কথা বলেছি, ঘরে ঢুকতে দিইনি, কেননা এরা তো আমাকে অনেকদিন ধরে ফাঁসানোর একটা ব্যাপারে ছিল কোনো কিছু দিয়ে, ওদের কেননা ওদের ওই মাদক ফাদক হেনা তেনা আছে, এই ধরনের কিছু মিন করতে চেয়েছে, তো যদি ভেতরে কিছু রেখে টেকে দেয় এই ধরনের কিছু একটা মিন করতে চেয়েছিল, তো তার জন্য আমি কিন্তু ঢুকতে দিইনি, কেননা সত্যিই তো ভয় তো লাগে। তখন কিন্তু উনি ওই পাশ থেকে বলল, হ্যাঁ ভালোই করেছিস দিসনি, এরকম অনেকক্ষণ ধরে বলার পরে উনি কিন্তু বললো যে না ঠিকই করেছিস দিসনি। কিন্তু পরক্ষণে যখন আবার কিছুক্ষণ পর এই নিয়ে কথাবার্তা হতে 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 যখন ওই মেয়েটার কাছে, মানে ওই মেয়েটির যে মাসি শাশুমা আছে
নলক বালি মাসি শাশুমা আছে, সে যখন ওই মেয়েটিকে লাইভে নিল, তখন কিন্তু আবার বলা হলো যে তুই কেন ঘরে ঢোকালি না, কেন এ করলি না, ওই করলি না, সেই করলি না, মানে কখনো এই কথা বলছে, কখনো ওই কথা বলছে, কোনো কথার সঙ্গে কিন্তু এদের কোনো মিল নেই, কোনো কথার সঙ্গে এদের কোনো মিল নেই। এটা কিন্তু কালকে লাইভটা পুরোটা দেখ, মানে আমি অনেকটাই দেখেছি, মানে বলতে গেলে পুরোটাই দেখেছি, হয়তো মাঝখানে কিছু অংশ বাদ গেছে, কিন্তু পুরোটা দেখার চেষ্টা করেছি, লাইভটা দেখে কিন্তু বুঝতে পেরেছি এরা কখনো একটা কথায় ঠিক থাকে না, একটা কথাই ঠিক থাকে না। আমি তো অবাক হয়ে যাই যে যারা এইরকম একটা ব্যাপার নিয়ে কাজ করছে তারা এইরকম ভুলগুলো কি করে করে, যে কখনো এক কথা বলছে, পরক্ষণে গিয়ে অন্য আরেক কথা বলছে। আমি অবাক হয়ে গেলাম, কিছুক্ষণ আগে ছেলেটিকে বললো ঠিক আছে ঢুকতে দিসনি, ভালো করেছিস, আমরা না বললে একদম ঢুকতে দিবি না। পরক্ষণে আবার বলছে যে কেন ঢুকতে দিসনি, যখন ওই মেয়েটি বলছে যে মেয়েটি বা মেয়েটির মা কেউ একটা বললো যে কেন ঢুকতে দাও, মানে ঢুকতে দেয়নি আমাদেরকে, বা ওই নলকবালি মাসি হয়তো বলেছিল, তখন বললো যে কেন ঢুকতে দিসনি, কেন ঢুকতে দিসনি, মানে ওই লাইভে যখন সবাই বললো যে মানে ওই লাইভে তখন আরো যারা ছিল তারা বলছে কেন ঢুকতে দিসনি, ইনিও বলছে তা কেন ঢুকতে দিসনি, ঘরে কেন ঢুকতে দিসনি। লে লে আমরা যদি এদের কথা মেনে চলি, মনে করো ঠিক আছে এদের কথা মেনে চলতে ইচ্ছা করছে, হ্যাঁ ভালো বলছে, ঠিক বলছে, ঠিক বললে কেন মানবো না, যদি ঠিক ঠিক বলে ঠিকঠাকে তাহলে কেন মানবো না, উমা পরক্ষণেই দেখি আরেক কথা বলছে, পরক্ষণেই দেখি আরেক কথা। প্রথমে যখন বললো যে হ্যাঁ ঢুকতে দিসনি, ভালো করেছিস, কেননা ছেলেটি বললো যে এরা তো এর বাবা তো আমাকে অনেকদিন ধরে ফাঁসানোর চেষ্টা করছে, তো যদি ঘরের মধ্যে ঢুকে কিছু একটা রাখে টাকে, তখন বললো কিন্তু ঢুকতে দিসনি, ভালো করেছিস, উমা পরক্ষণেই বলছে কেন দিসনি। তখন আমি ভাবলাম না ঠিক বলেছে তো উনি, ঠিকই বললো, পরক্ষণে পাল্টি খেয়ে গেল। তাহলে কোনটা বিশ্বাস করব, কোনটা মানে এইরকম তো বিচারিতা তো করতে পারবো না, এক্ষুনি জায়গায় বসে এক কথা, আবার জায়গায় বসেই আরেকটা কথা, কি হচ্ছে কি হচ্ছে, মানে ভাবতে পারছি না এগুলো কি হচ্ছে। হ্যাঁ নলকবালি মাসিকে মানে চাবি লাগিয়ে দিয়ে দেওয়া হলো, নলকবালি মাসিকে চাবি লাগিয়ে দেওয়া হলো, নলকবালি মাসি এখন তার নাচ দেখাতে আরম্ভ করেছে, কন্ট্রোলের বাইরে চলে গেছে নলকবালি মাসি। নলকবালি মাসিকে কে থামাবে এখন, নলকবালি মাসিকে কে থামাবে এখন। আরেকজন লাইভে, এবার ওই মিডল থেকে একটু চলে আসি, আরেকটু আগে চলে আসি, একজন উঠে খুব আজে বাজে কথা বলে যাচ্ছিল, খুব আজে বাজে কথা বলে যাচ্ছিল। তখনও পর্যন্ত কিন্তু আমরা জানি না ঈশানী নামক মেয়েটির বিয়ে মানে হয়ে গেছে, রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে, কিন্তু এনাদের কাছে খবর ছিল, তখনও পর্যন্ত হয়তো খবর ছিল যে মেয়েটির রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে। কিন্তু ওইখানে বসেই একজন মহিলা ওই মেয়েটিকে তখনও পর্যন্ত রক্ষিতা 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 বলে যাচ্ছে, কিন্তু কেউ একবারের জন্য সেই জানি না ওনার চ্যানেল আছে কিনা, উনি এই চুচুরা চন্দননগর নিয়ে অনেক কিছু বলছিল, জানি না ওনার চ্যানেল আছে কিনা, তখনও কেউ কিন্তু একটা বারের জন্য তাকে বারণ করলো না, দর্শকরা কিন্তু সমানে বলে যাচ্ছিল ওনাকে নামাও, ওনাকে নামান, ওনাকে নামান, ওনাকে নামান, কিন্তু কেউ ওখানে যারা ছিল তারা বারণ করলো না। যেই সেবি ওখানে তারই লাইভ সে হোস্ট, তার উত্তর উচিত ছিল ওনাকে চুপ করানোর, থামানোর, থামাচ্ছিল না। কেন একটি মেয়েকে ওই রক্ষিতা রক্ষিতাই বলে যেতে হবে, সেই মেয়েটি যখন নতুন পথে চলে গেছে, ভুল ভাল কিছু কথা বলে যাচ্ছে, যে গাড়িতে গাড়িতে যে গেছে কমেন্টে লিখছিল না কি ওপরেই বলছিল জানি না, যে গাড়িতে, হ্যাঁ বোধহয় ওখানে বসেই বলছিল, যে গাড়িতে করে যে ভিডিওটা দেওয়া হয়েছে শেষের দিকে চলে যাবে, দেখতে পাবে, শুনতে পারবে, ভালো করে শুনবে, ভালো করে শুনবে, ওটা কিন্তু ও, ওটা কিন্তু এই ছেলেটির আওয়াজ, এই ছেলেটির গলার আওয়াজ, মানে যেটা না সেটাকে জোর করে বলে 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 প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে এটাইও। কেন তুমি যখন জানো না চুপ করে থাকো, জানো না যখন চুপ করে থাকো, হ্যাঁ ইনোসেন্ট, ওনাকে মেয়েটা নাকি খুব ইনোসেন্ট, খুব ইনোসেন্ট, কোথার থেকে মনে হলো ওনার যে মেয়েটা এতটাই ইনোসেন্ট, মানে কালকে লাইভে তো বেশ ভালো, মানে আমরা তো জানিও ওইরকমই, আমরা তো জানি ওইরকমই, লাইভও যে কান্ডটা করলো তারপরে ওখানে বসে বসে বলে যাচ্ছে মেয়েটা ভীষণ ইনোসেন্ট, মেয়েটা ভীষণ ইনোসেন্ট, মানে কি চোখে মানে ভালোবাসার পট্টি পড়ে আছে বলে এতটাই এতটাই, হ্যাঁ যে তার কোনো দোষ থাকলে সেই দোষটা দেখতে পাবে না, সেই দোষটা বলবে না, আশ্চর্য হয়ে যায়। তবে কালকে কিছু মানুষ লাইভে বসে কিছু প্রোটেস্ট করেছে, সেটা দেখে ভালো লেগেছে, যে না দেরি হলেও তারা সত্যি কথাটা বলতে পেরেছে, তার জন্য ভালো লেগেছে, অবশ্যই ভালো লেগেছে। কিন্তু কিছু মানুষ তো এখনো পট্টি বেঁধে আছে, হ্যাঁ ওই মামুনি যে কাণ্ড কারখানাগুলো করছে, মামুনি কে এখনো ইনোসেন্ট বলে যাচ্ছে, কি করে বলে যাচ্ছে আমি ভেবে পাচ্ছি না। তার যে দোষগুলো, যে ভুলগুলো, সেইগুলো যদি চোখে আঙুল দিয়ে না দেখাও তাহলে তো কোনোদিনও সংসার করতে পারবে না, এখানে কেন কোথাও সংসার করতে পারবে না, কোথাও করতে পারবে না, সেগুলো তো করা হচ্ছে না। আজকে এই মেয়েটিকে
যে মেয়েটি সংসার করছে এখন, সবে ঢুকেছে, শুনে ভীষণ ভালো লাগলো যে মেয়েটি নতুন সংসার করতে গেছে। বলবো যে ওর জীবনটা যেন খুব সুন্দর একটা সুখময় জীবন হোক, ও যে হাজবেন্ডের হাত ধরেছে সেই হাজবেন্ড যেন ওকে ভীষণ ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখুক, ওর জীবনটা ভীষণ ভালো হোক। কেননা লাস্ট কয়েকদিন কয়েকটা মাস ওকে যা না যা শুনতে হয়েছে সত্যি ভীষণ কষ্ট লাগছিল। আজকে এই মেয়েটিকে চোখে আঙুল দিয়ে দেখাতে হবে, এই যে মামুনি, এই যে ত্যাগী মামুনি, তাকে চোখে আঙুল দিয়ে সবার বোঝাতে হবে যে তুমি যে যে জিনিসগুলো করছো সেই জিনিসগুলো ঠিক না, আগলে আর কতদিন রাখবে, বাচ্চা, সিরিয়াসলি বাচ্চা, ও বাচ্চা, ভাবতে অবাক লাগে, ও বাচ্চা একটা বলে 20 বছর, বিশ্বাস হয় না আমার, আমার বিশ্বাস হয় না, হ্যাঁ এখনো বাচ্চা ও, 20 বছরের মেয়েরা কত কিছু করে ফেলে, গ্রাজুয়েশন করে ফেলে 20 বছরের মেয়েরা, হ্যাঁ নিজের কেরিয়ার সম্বন্ধে মানে কেরিয়ারের দিকে এগিয়ে যায়, কেউ কেউ তো চাকরিও করতে আরম্ভ করে নিজের হাত খরচা চালানোর জন্য। এ বাচ্চা ট্যালেন্ট, কিসের ট্যালেন্ট ওর, কি ট্যালেন্ট আছে, ওগুলো ট্যালেন্ট, হ্যাঁ ওই খোলামেলা পোশাক পরে উত্তেজনাপূর্ণ নাচগুলো করে ওগুলো ট্যালেন্ট, বাপরে বাপ, সত্যি এই হচ্ছে ব্যাপার। আর কত কি বলবো, কত কি বলবো। আর একটা কথা, যখন এই লাইভগুলো হবে আপনারা যে কথা বলবেন সে ছাড়া বাকিজনরা একটু মিউট করে রাখবেন, কিচ্ছু বোঝা যাবে না, কিচ্ছু বোঝা যায় না, শুধু হচ্ছে কাউ 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 শোনা যায়, এছাড়া আর কিচ্ছু বোঝা যায় না। মানে কি অবস্থা, একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একটা লাইভ হচ্ছে, সেই লাইভ এইরকম, তাও আবার কোন চ্যানেল থেকে, সেটাও কিন্তু দেখার মতন আছে, দেখার মতন বিষয় আছে, সেইখানে এইরকম কাউ 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 কাউ, বাপে বাপ, এই ভালো ভালো, অনেক কিছু বুঝতে পারলাম, অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারলাম। তো এই আর কি, আর কি বলবো, ভালো থেকো বন্ধুরা, টাটা। আবার আসবো আমাদের যে নোলকবালি মাসি আছে সেই মাসিকে নিয়ে, সেই মাসি দেখছি আজকাল মানে এত স্বভাব, এত স্বভাব কি বলবো, লাইভের মধ্যে জিন্স পরা বউকে নেকলেস পরাচ্ছে, এত স্বভাব, আর লাইভে কেউ যে গয়নাগাটি দেখায়, গয়না কোথায় রাখা আছে সেটা বলে, মানে এই মানে মাথামোটাগুলোকে ছাড়া ছাড়া মাথামোটাগুলো ছাড়া আর কেউ করতে পারবেন পারে না এইসব কাজ, মানে তাদের এতটুকু এ নেই, মানে বোধ বুদ্ধি নেই যে লাইভে বসে এইসব সোনা দানা গয়না গাটি কোথায় রাখা কি না বলছে। কত লোক এই লাইভটাকে দেখছে, কত লোক ফলো করছে, আর ওদের মানে ওরা এতটা ফেমাস হয়ে গেছে এখন ওই এলাকায়, এদের তো সবাই চেনে প্রায়, যা খুশি তাই করে দিতে পারে। তো মুবারক, আগে থেকে মুবারক, নোলকবাসী মাসি আগে থেকে মুবারক করে দিলাম, মুবারক জানিয়ে দিলাম, টাটা, ভালো থেকো, গুড বাই।